नमस्कार दर्शक बंधु, लुचिपुरी रान्नाघरे सकल के स्वागत। आज तैरी करब बाच्चा बड़ सकलेर स्वास्थ्यकर एक प्रिय खाबार। आज बनाब चिकेन स्टू। एटा झाल मसला छाड़ा तेल छाड़ा हेल्दी एक खाबार। एटा जेमन स्वास्थ्यकर तेमन कम खाटनीते झटपट बनिए फेला जाए। कयेकटा उपकरणे एटा बनिए फेला जाए। এখন এটা দেখেই কিরকম লোভনীয় লাগছে, চলুন দেখে নিই চিকেন স্টু করতে কি কি লাগছে। চিকেন স্টু করতে লাগছে 5 পিস উইথ বোন চিকেন। চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাগছে পেঁপে 4 পিস, একটা গাজর 6 টুকরো করে নিয়েছি, একটা টমেটো 4 টুকরো করে নেওয়া, পেঁয়াজ দেখুন একটা স্মল সাইজ পেঁয়াজ 2 টুকরো করে নিয়েছি, আর কয়েকটা বিনস কুচিয়ে নিয়েছি। আপনারা এখানে ইচ্ছা করলে বেবি কর্নও দিতে পারেন। আর লাগছে নর চিকেন ডিলাইট, এটা অপশনাল, আপনারা এটা বাদ দিয়েও করতে পারেন। এবার চিকেনটা একটু ম্যারিনেট করার জন্য দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা আমি একটু বেশি দিচ্ছি, এতে অনেকটা জল পড়বে সেই জন্য। দিলাম 1 চামচ আদা বাটা, আর দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটাও আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এবার সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে এটা বেশিক্ষণ রাখার দরকার নেই, মাখিয়েই এটা আমি একসাথে সবজির সাথে প্রেশার কুকারে দিয়ে দেব। আপনারা এখানে চাইলে রসুন বাটাও দিতে পারেন। এবার একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে সব সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, ওর সাথেই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা নুন আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, সেই চিকেনটাও এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দেব 1 চামচ বাটার। আপনারা বাটারটা বাদও দিতে পারেন, এখানে কোনো তেল দেওয়া হলো না তাই আমি 1 চামচ বাটার দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। আপনারা যেরকম স্যুপটা খেতে চাইবেন, স্টুটা যতটা পাতলা খেতে চাইবেন সেরকম জল দেবেন। আর দিচ্ছি নর চিকেন ডিলাইট, এটা আপনারা বাদও দিতে পারেন। এটা যদি না দেন তাহলে গোলমরিচটা আর একটু দেবেন। এই সময় নুনটাও একটু দেখে নেবেন, যদি চিকেন ডিলাইট না দেন তাহলে কিন্তু জল দেওয়ার পর আর একটু নুন দিতে লাগবে, কারণ আমি শুধু ম্যারিনেটের সময়ই চিকেনে নুন দিয়েছিলাম। এবার সব উপকরণগুলো চামচ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টা গোটা গোলমরিচ। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে এটা ওভেনে বসিয়ে দেব। মোটামুটি 7-8টা মতো সিটি দিয়ে নেব। 7-8টা সিটি দিয়ে দিলেই রেডি এই চিকেনের সুস্বাদু স্বাস্থ্যকর এই রেসিপি। দেখুন চিকেন স্টুটা রেডি হয়ে গেছে, কত সুন্দর একটা কালার হয়েছে। এতে কিন্তু কোনো মশলা পড়েনি, হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কিচ্ছু পড়েনি, তাও কত সুন্দর একটা কালার হয়েছে। দেখুন খেতেও খুবই সুন্দর হয়েছে, সব উপকরণগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এটা সকালে বা সন্ধে বাচ্চাদের টিফিন হিসাবে দিতে পারেন। আমি এর মধ্যে মাঝে মাঝে স্প্যাগেটি বা নুডলস দিয়ে একেবারে ডিনারের একটা ডিশ বানিয়ে ফেলি, আপনারাও বানাতে পারেন। আপনারা আমার এই রেসিপিটা দেখুন, ট্রাই করুন এবং কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন রেসিপির নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।